যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা আছে রিট। একজন আইনজীবী করেছেন, এই এটা যে কোথা থেকে আসছে জানি না, অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান কি মানে তার চেতনা, মানে এই ভিসা নীতির কারণে, তারপরে এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সে এতই ক্ষুব্ধ যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ না। সুতরাং যে আমাদের যে রিজার্ভ বিশ্বের বহু দেশ এখানে ফেডারেল ব্যাংকে যে রিজার্ভ রাখে সেটা সরানোর জন্য তিনি মানে রিট করছেন হাইকোর্টে। যাক, ইন্টারেস্টিং খবর, এবং এটা একটা দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এই যে কোনো কোনো মহলের যে দৃষ্টিভঙ্গি তারা এটা বহিঃপ্রকাশ করতেছে। তো এই যে বললাম না যে ওই এই ভিসা ভ্যাকসিন নানানভাবে কাজ দিচ্ছে, কিন্তু অনেক ছটফটানি শুরু হচ্ছে, এগুলো হচ্ছে তার বহিঃপ্রকাশ। এখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ সরিয়ে নিরাপদ দেশসমূহে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান এই রিট দায়ের করেন। আজ রিট দায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য জনস্বার্থে রিটটি আবেদন দেয় মানে করা হয়েছে। রিটে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র পরাশক্তি। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। এখন খুব বিপজ্জনক হয়ে গেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বা উভয়ই প্রয়োগ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি ব্যবহার করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভিয়েতনাম সহ বহু দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি মানুষকে হত্যা করেছে। এছাড়া নিষেধাজ্ঞা প্রয়োগ করে ইরান, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, সুদান, ভেনিজুয়েলা সহ বহু দেশের অর্থনীতিকে পর্যদস্ত করে ফেলেছে। বর্তমানে বাংলাদেশকে নিয়ে এবার আসল কথা শুরু করলো আর কি। বর্তমান বাংলাদেশকে নিয়ে নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করেছে। ওই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে বাংলাদেশ দুঃখজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। র্যাবের কিছু বিতর্কিত কর্মকাণ্ড থাকলেও বাংলাদেশের আইনের শাসন রক্ষা, মাদক ও মানব পাচার দমনে র্যাবের অবদান অপরিসীম। অপরদিকে বিগত 24-5-23 তারিখে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যা নিষেধাজ্ঞার চেয়েও মারাত্মক। দর্শক, আমি বলছিলাম না যে এই ভিসা নীতিটা ওই এর আগের যেই নিষেধাজ্ঞা ছিল সাত কর্মকর্তা এবং র্যাবের উপর, তার থেকেও অনেক মারাত্মক এবং অনেক ভয়ঙ্কর। কেননা এর আওতা এত বড় যে প্রত্যেকেই মনে করবে যে যারা এই সমস্ত মানে গুটিবাজির মধ্যে আছে আর কি, তারা মনে করবে যে আমারটা মনে গেল ভিসাটা, তো ওই আতঙ্কের মধ্যে থাকবে, তাদের পরিবার পরিজন, সন্তান, বাল বাচ্চা সবাই কিন্তু এখন আতঙ্কের মধ্যে আছে এই কারণে। ওই ভিসা নীতির মাধ্যমে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, বিজ্ঞ বিচারকদের টার্গেট করা হয়েছে। ওই রিট পিটিশনে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে অভিজ্ঞ রাজনীতিবিদের অভাব আছে। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসসমূহে যেসব সরকারি কর্মকর্তা নিযুক্ত আছেন তাদের অধিকাংশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর অনার্স ও মাস্টার ডিগ্রি নেই। ভাইরে, এই আইনজীবী যে কে, এইটার একটা ভালো প্রমোশন হবে মনে হচ্ছে সামনে। ফলশ্রুতিতে এসব সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না। যাই হোক, এখন বলতেছে যে এই সব টার্গেটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বহু দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে, তাদের অর্থনীতি পর্যদস্ত করে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে এইরূপ সম্ভাবনা দেখা দিয়েছে, অদূর ভবিষ্যতে যে কোনো অজুহাতে বাংলাদেশের ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ হতে পারে। তাই বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা আছে। বাংলাদেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর এই ধারা অনুযায়ী ফরেন রিজার্ভ ব্যবস্থাপনা করে থাকে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকে, তাই ওই ফরেন রিজার্ভ যদি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে কোনো অজুহাতে জব্দ করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানি করতে পারবে না। এইসব কারণে কি করতে হবে,
ওই রিজার্ভটা ফরেন রিজার্ভটা নিয়ে আসতে হবে। এই হচ্ছে মাথামোটা আইনজীবীর হলো বুদ্ধি, চিন্তা করেন মানে কতখানি এই যে ভিসা ভ্যাকসিন কাজ করছে, যে সে ছটফট করে একটা রিট আবেদন করছে, করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে বাংলাদেশে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা যাতে বাংলাদেশে নিয়ে আসা হয়। অবস্থা বোঝেন, আরও আরও দেখতে পারবেন আস্তে আস্তে এই ধরনের নানান ভ্যাকসিনের প্রতিক্রিয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।